আজ ভোরবেলায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের কালীতলা গ্রামে একদল শেয়াল হঠাৎ করে হানা দেয়। সেই সময় গ্রামের মানুষ সকালে বিভিন্ন কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। শেয়ালের দলের হামলায় আতঙ্কিত হয়ে পড়ে কালীতলা গ্রামের মানুষ। শেয়ালের দলকে আটকাতে গিয়ে ওই গ্রামের 5 জন গ্রামবাসী গুরুতরভাবে আহত হন। যদিও হামলার পরক্ষণে খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে। এরপরে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ে শেয়ালের দলটিকে গ্রামের বাইরে রেখে আসে। আহত 5 গ্রামবাসীকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত হয়েছেন 5 গ্রামবাসী। কারো চোখে, কারো গলায়, কারো আঙুলে কামড়ে দিয়েছে শিয়ালের দল। গোটা ঘটনার পর সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে ভালুকা এলাকায়। আক্রান্ত গ্রামবাসী বিশুরাম জানান, আজ সকালবেলায় আমি এবং আমার বাবা উঠে গরুর পালদের খাবার দিচ্ছিলাম। এই সময় বেশ কয়েকটি শিয়াল বাড়িতে ঢুকে পড়ে আমার বাবার উপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে গিয়েও আমিও আক্রান্ত হই। বাবার চোখের উপর শিয়ালের কামড় দিয়েছে, আমার দুটো আঙুল শিয়াল আঁচড়ে দিয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় চলে যান ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী চন্দন সাহা। তিনি জানান, আজ ভোরবেলায় এলাকায় 5 থেকে 7টা শিয়ালের দল হামলা চালিয়েছিল। শুনতে পেলাম 5 জন গ্রামবাসী গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বনদপ্তরে খবর দিয়েছি। আমার বাবা গরু খাওয়াচ্ছিল, তো কয়েকটা শিয়াল ছিল ওখানে, তো একটা শিয়াল দৌড়ে এসে আমার বাবাকে ধরলো, এখানে ধরেছে। তো বাবা চিৎকার করলো, আমি গেলাম ছোটাতে, আমারও হাতে কামড় দিল। তো কোন রকম শিয়ালটাকে এদিকে উদয় করে শিয়ালটা ভাগলো। শিয়াল হতে পারে, মোটামুটি শিয়াল 5-6টা 7টার মতো ছিল, গুনতে তো করতে পারলাম না ওই তখন। সব থেকে বেশি আমার বাবার ক্ষতি হয়েছে। আর তোমার? আমার এই দুটো আঙুলে কেটে নিয়েছে সম্পূর্ণ। এখান থেকে ট্রিটমেন্ট কোথায় করিয়েছো? ভালুকা সরকারি হসপিটালে। পায়ে কেমন লাগছে তোমার? খুবই ভয় লাগছে এখন। আপনার কি জানার আছে? আমি এটাই চাইবো যে আর যেন আগে কার সঙ্গে না হয়, এটাই আবেদন প্রশাসনের কাছে। শুনলাম সকাল 6টার নাগাদ দেখছি যে 4 থেকে 5 জনা শিয়ালে নাকি কামড় দিয়েছে। শিয়াল রাস্তা টপকে এসে ওদের বাড়িতে এসেছিল, এসে মোটামুটি 5-7টা শিয়াল ছিল, এসে আর কামড় দিয়েছে, ওদের আহত হয়েছে। ওদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে আমাদের সরকারি হাসপাতালে। এখন মানে 4 দিন ডেট দিয়েছে, ইঞ্জেকশন চলছে আর কি। আর শোচনীয় অবস্থায় কজন আছে? শোচনীয় অবস্থায় 2 জন আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।